Hello everyone, Assalamu Alaikum. This is my Lasna kitchen and blog. Welcome back to my channel. Aaj ami am niye eshechi. Shudhu am to shobai pochondo kore. Kothay to royeche foler raja am. Ei am ta shudhu amra kheye thei kintu ei chaler moddhe ba amer ei khoshar moddhe kotota karjokari upadan royeche seta ki amra jani. Amra jani na. Ami ajke ei amer chal diye ekta notun ekta proyojon রেমেডি তৈরি করে আপনাদেরকে দেখাবো আগে থেকে এই আমি আমি এই আমের ছালগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এই খোসাগুলোকে আমি এখন দিয়ে একটা রেমেডি তৈরি করব এই খোসাগুলোকে আমার যতদূর সম্ভব আমি এগুলো একটা কেচির মাধ্যমে একদম ছোট ছোট করে নেব আপনারা কেচি দিয়ে হোক আপনারা বটি দিয়ে হোক আর হচ্ছে যেটা দিয়ে আপনারা পারেন আর কি সেটা দিয়ে আপনারা করে নেবেন যতদূর সম্ভব এটাকে আপনারা ছোট করে নেবেন একদম কুচি কুচি করে নেবেন আমি আমের এই খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা যতদূর সম্ভব আরো ছোট করে এবং কুচি কুচি করে কেটে নিলে ভালো হবে এবং এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব আপনারা শিলপাটায় ব্লেন্ড করে নিতে পারেন শিলপাটাও বেটে নিতে পারেন এবং ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত আমি আমের চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আমার পেস্টটা ঠিক এরকম হয়েছে এখন আমি দুটো উপাদান দেখিয়ে দেব যে এই আমের চাল দিয়ে আমি আর কি কি করে নেব এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো পাত্র নিয়ে নিয়েছি এবং দুটো পাত্রে আপনাদেরকে দেখিয়ে দেব আমি এটাকে কি কি কাজে ব্যবহৃত করব আমি দুটাতে নিয়ে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এটাতে নেব এটাতে আমি দিয়ে দিব লেবু আমি লেবু আগে থেকে কেটে রেখেছি আমি এই লেবুটা দিয়ে দিব এখানে লেবু রসটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আমরা লেবু আপনাদের লেবু রসটা নিয়ে নেবেন আমি এই লেবুর রস আর আমের যে খোসাটা রয়েছে এটা এখন এখন করে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে এটা আমাদের খুবই একটা উপকারী কাজে আসে আমি নিজে ব্যবহার করেছি এবং ফলাফল পেয়েছি এর জন্য আপনাদের মাঝে আমি এটাকে শেয়ার করলাম এটা হচ্ছে আপনারা এভাবে লেবু সহ এটা পেস্ট করে আপনারা যাদের মাথায় প্রচণ্ড খুশকি রয়েছে তারা এটাকে ইউজ করে দেখবেন মাথার খুশকি অনেকে চলে যাবে খুব ভালো একটা কাজ করে এবং খুব ভালো একটা রেমেডি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা খুব ভালো কাজে দেয় খুব কালোতে লেবু দিয়ে আপনার মাথায় দিয়ে দেখবেন এবং মাথার যে খুশকিগুলো রয়েছে এটা একদম নিমিষে চলে যায় দ্বিতীয় টিপস এই এখানে আমি নিয়ে নেব কফি পাউডার এই কফি পাউডার আমি এখানে নিয়ে নেব এখানে কফি পাউডার নিয়ে নিচ্ছি প্রায় এক চামচের মতো এক চামচের একটু বেশি নেব ভালো করে মিক্সড করে নিতে হবে এই
টাকে আমি যাদের চুল অতিরিক্ত পাকে তারা এই রেমিডিটা মাথায় দিতে পারেন। বয়সের সাথে সাথে তো সবারই চুল পাকবে, সো আপনারা এটা দিয়ে দেখতে পারেন, কিছুটা রোদ হয়ে যায় আর কি, কিছুটা কমে যায়, চুল পাকা কমে যায়। চুল তো পাকবে কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন কিছুদিন আর কি। খুবই কার্যকরী টিপস, চুল পাকা একটু কমে যায়, আপনারা এই টিপসটি এভাবে দিতে পারেন। যাদের চুল পাকে তারা এই টিপসটি ইউজ করবেন, এবং যাদের মাথা প্রচুর খুশকি তারা এই টিপসটি ব্যবহার করবেন, 100% ফল পাবেন। আমি ইউজ করে দেখেছি, খুবই কাজে দিয়েছে, এবং আপনারাও এটাকে খুব কাজে নিতে পারবেন। সো এই ছোটো ছোটো টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।